আমার তো খুব ভালো লাগে শহরের বড় বড় বিল্ডিং, দাঁড়িয়ে রয়েছে বিরাট বিরাট দামি ঘর, তার থেকে আমার কাছে বেস্ট মনে হয় এই মেঠো রাস্তা, আমার গ্রাম, চারিদিকের গাছপালা আর কিচিমিচি পাখিদের ডাক, দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে। এখানে বন্ধুত্ব দুটো হাত বাড়িয়ে দিয়েছে, মনে হচ্ছে প্রকৃতি আর আমি দুজনেই কথা বলছি। এখানে দেখুন কি সুন্দর মাকড়সার জাল, আর তাতে দেখতে পাচ্ছেন কুয়াশায় সাদা হয়ে সূর্যের আলো পড়েছে। বন্ধুরা, এখন সকাল 6টা আর বেরিয়ে পড়েছি ঠিক মাঠের দিকে। দেখতে পাচ্ছেন কতটা কুয়াশা, দুই ধারে ধান ক্ষেত, এই মাত্র ধান থেকে কুয়াশার সেই শিশির, ভোরের শিশির ঝরে পড়ছে। আর দেখতে পাচ্ছেন এখন ধান গাছ ধান ধরার মুখে, ফুল থেকে ধানে পরিণত হচ্ছে, সমস্ত ধান ধরে গেছে দেখতে পাচ্ছেন এই জমিটাতে, আরও ওদিকের ধান এখনো ধরেনি। চারিদিকে সাদা একটা কুয়াশার স্পট, এটাই হলো গ্রামের দৃশ্য। আর একটা রাস্তা কিন্তু আঁকাবাঁকা পথে দূরে চলে গেছে, দেখতে পাচ্ছেন ওটাকে বলা হয় খাল, ওখান দিয়ে একটা বড় খাল চলে গেছে, এটার নাম ছিল আগেকার নাম ডাকাতি খাল, দেখতে পাচ্ছেন বন্ধুরা। চারিদিকটা খুব সুন্দর দেখতে লাগছে, এই দেখুন। চলুন আমরা আস্তে আস্তে আরো সামনের দিকে এগিয়ে যাই। বন্ধুরা, তো আজকে আমি সকালেই চলে এসেছি একটু ফাঁকা মাঠে, দেখতে পাচ্ছেন চারিদিকটা পুরো কুয়াশায় ভর্তি, আর এখানটা খুব সুন্দর লাগে, দেখতে পাচ্ছেন একটা খাল এখান দিয়ে চলে গেছে, এ দেখুন, এটার নাম হচ্ছে ডাকাতিয়া খাল। সেখানে এসে এখন সকালটা একটু সময় এখানে যোগ করলাম, দেখতে পাচ্ছেন খুব সুন্দর, এখানে যতক্ষণ থাকবেন ততক্ষণ খুব সুন্দর লাগবে, পাখির কিচিমিচি ডাক, সুন্দর প্রকৃতির শব্দ, খুব সুন্দর লাগবে। একটা সোজা পথ চলে গেছে, বহু দূর পর্যন্ত যাওয়া যাবে এই পথ দিয়ে। তো বন্ধুরা, আমরা আজকে একটু সামনের দিকে এগিয়ে যাব, হাঁটতে খুব ভালো লাগছে, এরকম মেঠো পথ খুব সুন্দর লাগছে, তো চলুন সামনের দিকে আস্তে আস্তে আমরা হেঁটে যাই। আপনারা দেখতে থাকুন, একটা ছোট্ট ভিডিও করলাম, এটা গ্রামের যে একটা ন্যাচারাল পরিবেশ, প্রকৃতির যে বন্ধুত্বভাব, সেটা কিন্তু এখানে খুব সুন্দর ফুটে উঠছে। এখানে শুধুমাত্র আমি একাই আছি, আর দেখতে পাচ্ছেন কেউ নেই, এখানে পুরো মাঠটা ফাঁকা, আর এরকম একটা দৃশ্য খুব সুন্দর লাগে কিন্তু, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা দৃশ্য, আমাকে খুব ভালো লাগে এই রকম গ্রামের পরিবেশ, দেখতে পাচ্ছেন এদিকটা কাশফুল বা চোরকাঁটা সেই গাছে পুরো ভর্তি হয়ে গেছে, আর রাস্তাটা পুরো বন্ধ হয়ে যাবার মতোই লাগছে। তো চলুন তবু আমরা যাব সামনের দিকে এবং দেখাতে থাকবো, চলুন বন্ধুরা সামনের দিকে যাওয়া যাক। রাস্তা পুরো ঘাস আর বন জঙ্গলে আগাছার,
ভর্তি। এ দেখুন, এটা হচ্ছে সেই খালটা, এই দেখুন বক বসে আছে, খুব সুন্দর একটা জায়গা কিন্তু এটা। এই দেখুন বন্ধুরা, প্রত্যেকটা চোরকাঁটা গাছেতে এরকম সাদা সাদা স্পট, শিশিরের ভোরের শিশির পড়েছে। এই দেখুন, এবং নাম না জানা বিভিন্ন ধরনের ফুল কিন্তু এই আগাছাদের মধ্যে বড় হয়ে উঠেছে, খুব ভালো লাগছে। দেখুন এদিকে ফাঁকা মাঠ, তো বন্ধুরা যেহেতু অনেকটা সময় শহরে থেকেছি, তার কারণে আরো বেশি করে ভালো লাগছে আমার এই গ্রাম, আমার এই মেঠো রাস্তা। আমার প্রথম থেকেই ভালো লাগতো। আর আমাকে যদি বলা হয় যে কোথাকার জায়গা ভালো লাগে পৃথিবীর, আমি তো বলবো আমার এই ছোট্ট বাংলা, আর তার মধ্যে এই মেঠো রাস্তা, দুধারে ক্ষেত, আমার খুব সুন্দর লাগে। আমি 100%-এ 100% এটা বলতে পারি। আর এখানকার যে একটা নিরাপত্তা, এ আপনি কোথাও খুঁজে পাবেন না। দেখতে পাচ্ছেন ছন্দের মিল, কত সুন্দর ছন্দ এখানে মিল খাচ্ছে। একটুখানি যদি আপনি চুপ করে থাকেন তাহলেই বুঝতে পারবেন নানান ধরনের পাখি ডাকছে, সেগুলো সবই আমার বাংলার ঐতিহ্য। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটা আর বেশি বড় করলাম না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এই সুন্দর ভিলেজ, সুন্দর একটা ছোট্ট মেঠো পথ, তার একটা ছোট্ট ক্লিপ ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিলাম। যদি ভালো লাগে একটা লাইক করে বলবেন, কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। টাটা।